নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে এগারো অক্টোবর দু হাজার বাইশ সাল নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে যার নাম হবে শীতরাং যদি ঘূর্ণিঝড় আসে কবে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে এবং কোন জায়গায় আঘাত আনতে পারে কি বললেন বিভিন্ন আবহবিদরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য বাংলার কোন কোন জেলাগুলোতে প্রভাব বিস্তার করতে পারে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় যদি আসে এটা মনে রাখবেন অন্যদিকে আজকের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে উত্তরবঙ্গে কবে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে চলেছে এমনটা বলছেন আবহবিদরা বা আবহাওয়া অফিস সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তাই পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি আজকে এবং আগামী দিনে আসতে পারে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন যদি কাজে লেগে থাকে একটি লাইক করবেন অকাজের হলে ডিসলাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই মুহূর্তের যা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তাতে সতেরো এবং আঠারো অক্টোবরের আশেপাশে আন্দামান সাগরে একটি জোরালো ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটি আঠারো উনিশ তারিখের আশেপাশে একটি নিম্নচাপের আকার নেবে এবং পরবর্তী দিনগুলোতে সেই নিম্নচাপ আরো শক্তিশালী হতে পারে এবং যদি সেটি আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের আকার নেয় তবে সেটি উপকূলে আঘাত আনতে পারে অক্টোবর মাসের চব্বিশ থেকে ছাব্বিশ অক্টোবরের আশেপাশে এটা হচ্ছে প্রাথমিক অনুমান বিভিন্ন মডেল যেগুলো দেখাচ্ছে বিভিন্ন আবহবিদ যেটা মনে করছেন সেখান থেকেই আমরা এই কথাটা আপনাদের জানাচ্ছি তবে আবহাওয়া অফিস এখনও এ প্রসঙ্গে সেরকম কোনো সুস্পষ্ট বক্তব্য রাখেননি যদিও এখনও অনেক দিন বাকি রয়েছে তারা অবশ্যই জানাবেন সেটাও আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব তাই ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় কোথায় যেতে পারে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সেটি যেহেতু আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরেকটু পরিষ্কার করে বলা ভালো যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বা যদি হয় তাহলে সেটি ন্যাচারালি আসতে পারে প্রধানত তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গ সঙ্গে রয়েছে উড়িষ্যা এছাড়া বাংলাদেশ এই দিকেই আসার সম্ভাবনাটা থেকে বেশি তাই এই জায়গাগুলোর কোনো এক জায়গায় আঘাত হানতে পারে যদি ঘূর্ণিঝড় আসে বা যদি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা বাস্তবে রূপায়িত হয় তবে এটা কাম্য নয় যে ঘূর্ণিঝড় আসুক এ প্রসঙ্গে যেটা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে সতেরো তারিখ থেকে ঘূর্ণাবর্তের এফেক্ট হিসাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আঠারো তারিখে আরও বৃষ্টি বাড়বে অক্টোবর মাসে প্রধানত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং উনিশ তারিখেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি উপকূলের জায়গাগুলোতে চব্বিশ পরগনা মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত রয়েছে এখনও আপডেট আপনাদের পূর্ণাঙ্গ জানালাম যে ঘূর্ণিঝড় আসছেই এমনটা কোনো নিশ্চিত এখনও নয় তবে একটা আশঙ্কা রয়েছে কারণ দুটি নিম্নচাপ তৈরি হবে দুটি নিম্নচাপের মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড় হতে পারে এটাই রয়েছে আপডেট অক্টোবর মাসের শেষের দিকে আশা করছি ঘূর্ণিঝড় সংক্রান্ত যে বিষয়গুলো আপাতত উঠে আসছে সেখান থেকে আপনারা একটা ধারণা পেলেন যে ঘূর্ণিঝড়ের পরিস্থিতিটা কী হতে পারে অন্যদিকে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা ছিল আজকে একটু কমছে যদিও আবহাওয়া অফিস বলছেন সিকিম থেকে মালদা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এর জন্য উত্তর বৃষ্টি এরকম সম্ভাবনা তৈরি হয়েছে কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে তবে আজ থেকে শুধুমাত্র ভারী বৃষ্টি চলবে কিছু কিছু জায়গায় যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদা প্রত্যেকটা জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও কমবে তারা যেটা বলছেন অর্থাৎ আবহাওয়া অফিস দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ারে আগামীকাল ভারী বৃষ্টি বাকি জেলাগুলো বৃষ্টি আস্তে আস্তে কমবে অর্থাৎ যখনই উত্তরবঙ্গে বৃষ্টি কমবে অর্থাৎ আগামীকাল থেকে তখনই দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে এটা বলছেন আবহাওয়াবিদরা এবং আবহাওয়া অফিস তবে আবহাওয়া অফিস এটাও বলেছেন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত নেই প্রধানত হালকা থেকে হালকা মাঝারি ধরনের তবে আজকে প্রধানত যে আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বজ্রবিদ্যুৎসহ যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে এটা দেখাচ্ছে অনলাইন সিস্টেম তাপমাত্রার ক্ষেত্রে দক্ষিণবঙ্গে যে আপডেট আজকে রয়েছে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি ওপরে রয়েছে এই মুহূর্তে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তবে আগামীকাল থেকে মেঘলা আকাশ শুরু হওয়ার জন্য তাপমাত্রা আগামীকাল থেকে দুই ডিগ্রি কমতে পারে তাই গরম পরিস্থিতিটা আজকের দিনটা থাকবে আগামীকাল থেকে গরম পরিস্থিতি অনেক কমবে দক্ষিণবঙ্গে এটা রয়েছে আপডেট উত্তরবঙ্গের আবহাওয়া জানলেন দক্ষিণবঙ্গের আবহাওয়া জানলেন এবার ঝাড়খণ্ডে কোথায় কেমন আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডের যে আবহাওয়া পরিস্থিতি আজকে রয়েছে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে যেমন রয়েছে ধানবাদ জামশেদপুর দেওঘর এছাড়া রয়েছে রাঁচি ডাল্টনগঞ্জ মিহিজাম এই সমস্ত এলাকাগুলোতে সম্ভাবনা রয়েছে আগামীকাল ঝাড়খণ্ডে বৃষ্টি হালকা থেকে হালকা মাঝারি ধরনের সম্ভাবনা আরেকটু বেশি রয়েছে যে নিম্নচাপ আসতে চলেছে সেটি প্রধানত বৃষ্টিপাত ঘটাবে ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি প্রধানত আঠারো থেকে কুড়ি অক্টোবর তারিখে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে রয়েছে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু এলাকায় তবে আগামী কাল থেকে কিছুটা বৃষ্টিপাত কমতে পারে এটা রয়েছে আপডেট নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এর মধ্যে আইএমডি আগরতলা যেটা জানিয়েছেন ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই থলাই এর চারটি জেলার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বাকি জেলাগুলো হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে ত্রিপুরাতে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এখানেও রয়েছে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এটা রয়েছে আপডেট অন্যদিকে বিহারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তর ভারত থেকে যদিও বর্ষা বিদায় নিয়েছে পশ্চিম ভারত থেকে কিছু কিছু রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে পনেরো অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেয় যেহেতু সিস্টেম রয়েছে দু একটি যার জন্য জলীয় বাষ্প ঢুকছে তাই আগামী তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার কোনো সম্ভাবনা নেই এটা বলেছেন আবহবিদরা এবং আবহাওয়া অফিস বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর ময়মনসিং সিলেট এখানে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী বর্ষণ হতে পারে এমনটা জানতে পারা যাচ্ছে দক্ষিণাঞ্চলে যে সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন রয়েছে খুলনা বরিশাল এছাড়া চট্টগ্রাম এছাড়া ঢাকা রাজশাহী কিছু কিছু এলাকায় হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এটা রয়েছে আপডেট তবে বাংলাদেশের সব থেকে বড় পরিবর্তন আসতে পারে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে প্রধানত সতেরো এবং আঠারো অক্টোবরের আশেপাশে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত এবং ও নিম্নচাপের আকার নেবে মনে করা হচ্ছে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে যদি ঘূর্ণিঝড়ের আকার নেয় সেই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে তার নিশানা তার দিক এখনও জানতে পারা যাচ্ছে না যদিও সেই নিশানার মধ্যে রয়েছে বাংলাদেশও কারণ যদি সেই ঘূর্ণি ঝড় তৈরি হয় আসতে পারে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ অথবা উড়িষ্যা অথবা অন্ধ্রপ্রদেশ তবে কোন দিকে যাবে সঠিক ঠিকানা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে না তবে একটা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় আসতে পারে তার জন্য বাংলাদেশের উপকূলের বিভাগগুলোতে প্রচণ্ড একটা ক্ষয়ক্ষতি পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় যদি ঘূর্ণিঝড় এদিকে আসে কারণ একটি জোরালো নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে একটা প্রাথমিক অনুমান আনুমানিকভাবে এটা বিভিন্ন মডেল দেখাচ্ছে তাই আপনাদের জানালাম আপনারা মনে একেবারে গেঁথে নেবেন না যে ঘূর্ণিঝড় আসছে কারণ একটা আশঙ্কা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যদি ভিডিওটি কাজে লেগে থাকে যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং